আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদপত্রী সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকার কৃষি ব্যবস্থায় ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। হর ঘর তিরঙ্গা বিষয়ে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি উদয় উমেশ ললিত। আগামী 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 3-এর বিশেষ কর্মসূচি চলবে। টিসিএ পরিচালিত ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতার 3টি খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব, শতদল সংঘ, সংহতি ক্লাব জয়লাভ করেছে। রাজ্য সরকার কৃষি ব্যবস্থায় ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। আজ মহাকরণে সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা জানিয়ে বলেন, ড্রোন প্রযুক্তির মাধ্যমে জমিতে জলসেচ, বীজ বপন, ফসল সংগ্রহ সব ক্ষেত্রে কৃষকদের সাহায্য করা যাবে। এর ফলে কৃষি উৎপাদন খরচ কমবে ও কৃষকদের আয় বাড়বে। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে সারা দেশজুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে যে আজাদী কা অমৃত মহোৎসব, তারই অঙ্গ হিসেবে উদযাপন করা হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। বিদ্যালয় শিক্ষা দপ্তর এই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আগরতলার বিভিন্ন জনবহুল স্থানে 26টি সেলফি পয়েন্ট স্থাপন করা হয়েছে। এই পয়েন্টগুলিতে শুধুমাত্র সেলফি তোলাই নয়, সেই ছবিগুলোকে কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটে আপলোড করা যাবে। এছাড়া আগামী 13 থেকে 15 আগস্ট রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বর্ণাঢ্য প্রভাত সারির আয়োজন করবে। আগামী 13 আগস্ট সকাল 7টা থেকে আগরতলা পুর নিগম এলাকার 22টি বিদ্যালয় 7টি অঞ্চল বা ক্লাস্টারে অনুষ্ঠিত বর্ণময় শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। প্রতিটি ক্লাস্টারে 3 বা 4টি বিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের মুক্তিযোদ্ধাদের সাজে বা বিভিন্ন থিমে সজ্জিত করে দেশাত্মবোধক সঙ্গীতের সুরে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। পরদিন 14 আগস্ট আয়োজিত কেন্দ্রীয় শোভাযাত্রায় আগরতলার 8টি বিদ্যালয়ের প্রায় 5000 শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা অংশ নেবে। শিক্ষার্থীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়েও ট্যাবলু সহযোগে এই শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে সকাল 7টায় এই কেন্দ্রীয় বর্ণাঢ্য র্যালির সূচনা করবেন। হর ঘর তিরঙ্গা অভিযান সফল করতে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিজেপির উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এবছর স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মর্গের কর্মী, রাস্তার ফেরিওয়ালা, অঙ্গনওয়াড়ি কর্মী এবং মুদ্রা প্রকল্পের ঋণ গ্রহীতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিরক্ষা সচিব অজয় কুমার আজ নয়াদিল্লিতে সাংবাদিকদের জানান, দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শনের জন্য লালকেল্লার সামনে সারাদেশের বিভিন্ন জেলা থেকে এনসিসি ক্যাডেটরা তাদের স্থানীয় পোশাক পরে বসে থাকবে। আনুষ্ঠানিক বন্দুকের স্যালুটের জন্য একটি দেশীয় ডিজাইনের বন্দুক এবছর ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। শ্রী কুমার আরও বলেন, এবছর একটি অনলাইন আমন্ত্রণ পোর্টালও চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জামলপুর মহকুমার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তিনি জাতীয় পতাকা তুলে দেন। তাছাড়া মুখ্যমন্ত্রী পঞ্চম টিএসআর ব্যাটেলিয়ানের আধিকারিক এবং অমরপুর মহকুমা শাসক অসিত কুমার দাসের হাতেও পতাকা তুলে দেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, টিএসআর পঞ্চম বাহিনীর সদর দপ্তরে অবস্থিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পরিকাঠামো বেশ ভালো। এখানে ছেলেমেয়েদের বেশ যত্ন সহকারে পড়াশোনা করানো হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্র চত্বরে তিনি একটি সবজি বাগানের উদ্বোধন করেন। অমরপুর সফরে বিভিন্ন কর্মসূচিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা সিদ্ধার্থ শিব জয়সওয়াল প্রমুখ। হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে 14 বাজারঘাট মন্ডলের উদ্যোগে আজ সকালে এক তিরঙ্গা বাইক র্যালির আয়োজন করা হয়। এলাকার বিধায়িকা মিমি মজুমদারও এই র্যালিতে অংশ নেন। র্যালিটি ক্যাম্পের বাজারস্থিত সর্বধর্ম মিশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। বিচারপতি উদয় উমেশ ললিত ভারতের 49তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন। আগামী 27 আগস্ট তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। বিচারপতি শ্রী ললিত বিচারপতি এন ভি রামান্নার স্থলাভিষিক্ত হবেন। রাজ্যে পর্যটন বিকাশে পর্যটন নিগমের নতুন অনলাইন বুকিং পোর্টালের উদ্বোধন করা হল। আগরতলায় গীতাঞ্জলি গেস্ট হাউসে আজ এক অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই ওয়েব পোর্টালের উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্যের পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণে এবং পর্যটকদের বুকিং এর জন্য আধুনিক করে গড়ে তোলা হয়েছে এই পোর্টালে। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে আজ কৈলাসহরে শিশু পাচার রোধ বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন ও ঊনকোটি জেলা প্রশাসন। এখানে বিএসএফ, পুলিশ, চাইল্ড লাইন সহ সরকারি আধিকারিকরা অংশ নেন। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক সত্যব্রত নাথ, জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের বিশেষজ্ঞ শিবম রায় প্রমুখ। বক্তারা তাদের ভাষণে শিশু পাচারের কারণ, ধরন এবং পাচার অধিকরণের কর্তব্য বিষয়ে আলোকপাত করেন। বিশেষজ্ঞ শিবম রায় জানান, স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন উপলক্ষে গোটা দেশের 75টি সীমান্ত জেলায় এ ধরনের অনুষ্ঠান হচ্ছে ঊনকোটি, তার মধ্যে অন্যতম। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আজ দুপুরে খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে খোয়াই জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা প্রকল্পের মাধ্যমে দেশীয় মাছের ব্যবহারের উপর খোয়াই জেলা ভিত্তিক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালার সূচনা করেন খোয়াই জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা। কর্মশালায় খোয়াই জেলার 80 জন মৎস্য চাষী অংশ নেন। ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলা টাউন হলে বামপন্থী ছাত্র যুব সংগঠন টিএসইউ, এসএফআই, টিওয়াইএফ এবং ডিওয়াইএফ এর উদ্যোগে এক আলোচনাচক্রের আয়োজন করা হয়। আলোচনাচক্রে প্রধান বক্তা বিরোধী দলের নেতা মানিক সরকার স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অলত্রিপুরা ব্লাইন্ড কমিটির এক সাধারণ সভা আজ কমিটির কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়। সভা থেকে দৃষ্টিহীন সহ রাজ্যের অন্যান্য দিব্যাঙ্গজনদের অবিলম্বে কর্মসংস্থানের দাবি জানানো হয়। ব্লাইন্ড কমিটির সভাপতি ব্রজহরি দেবনাথ এই সভায় পৌরোহিত্য করেন। খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আগামী 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 3-এর বিশেষ কর্মসূচি চলবে। কৃমিনাশক কর্মসূচি, ভিটামিন এ পরিপূরক কর্মসূচি, আয়রন ফলিক অ্যাসিড পরিপূরক কর্মসূচি এবং তীব্রতর ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষকাল এবং পোষণ অভিযান কর্মসূচিগুলিকে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান 3 এই কর্মসূচির আওতায় আনা হবে। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে আজ এক অনুষ্ঠানে পানীয় জল বিতরণের উদ্দেশ্যে 10টি জলের ট্যাঙ্কারের উদ্বোধন করা হয়। আজ নিগমের কার্যালয়ে এক অনুষ্ঠানে পুর মেয়র দীপক মজুমদার গাড়িগুলি রওনা করেন। তিনি বলেন, প্রতিটি 1000 লিটারের এই ট্যাঙ্কারগুলি বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে জনসাধারণের সুবিধার্থে ব্যবহার করা যাবে। অনুষ্ঠানে পুর নিগমের অন্যান্য পরিষদ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা সংস্থার পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি 2020 অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। আজ আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষে অধ্যাপক মিহির দেব, বিজ্ঞানকর্মী মিহির রায় অভিযোগ করে বলেন, নয়া শিক্ষানীতি সকলের জন্য শিক্ষা কর্মসূচি ব্যাহত করবে। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে আজ স্থানীয় ঊনকোটি কলাক্ষেত্রে এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এখানে সর্বমোট 628 জন ছাত্রছাত্রী সম্বর্ধিত হন। তাদেরকে স্মারক উপহার শংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, ভাইস চেয়ারম্যান নীতিশ দে, মহকুমা শাসক প্রদীপ সরকার, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিরিকদার প্রমুখ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে এ পর্যন্ত মোট 207 কোটিরও বেশি কোভিড টিকা দেওয়া হয়েছে। গত 24 ঘণ্টায় 15,21,000-এরও বেশি টিকা দেওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে 1,28,261 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা হচ্ছে। সুস্থতার হার 98.52%। গত 24 ঘণ্টায় মোট 19,539 জন সুস্থ হয়ে উঠেছেন। এদিকে একই সময়ে 16,000-এরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। ধলাই জেলার 143টি স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রে আজ রুটিন টিকাকরণের আয়োজন করা হয়। রুটিন টিকাকরণ অভিযানে গর্ভবতী মা ও শিশুদের টিকা দেওয়া হয়। স্বাস্থ্যকর্মীরা মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার জন্য গর্ভবতী মায়েদের স্বাস্থ্য বিষয়ে পুষ্টি বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে হরিয়ানার পানিপথে 2G ইথানল প্ল্যান্টটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এটি দেশে জৈব জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের একটি দীর্ঘ সিরিজের অংশ। এটি জ্বালানির খাতকে আরও সাশ্রয়ী, সহজলভ্য, টেকসই করে তোলার জন্য প্রধানমন্ত্রীর নিরন্তর চেষ্টার উদাহরণ। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আনুমানিক 900 কোটি টাকা ব্যয়ে এই প্ল্যান্টটি তৈরি করেছে। এই প্রকল্পটি বছরে প্রায় 3 কোটি লিটার ইথানল তৈরি করতে, বার্ষিক প্রায় 2 লক্ষ টন চালের খড় ব্যবহার করে ভারতের বর্জ্য থেকে সম্পদের সৃষ্টিতে নতুন অধ্যায় চালু করবে। খেলার খবর। টিসিএ পরিচালিত ঘরোয়া টি-20 ক্লাব ক্রিকেট প্রতিযোগিতার 3টি খেলায় আজ জয়নগর ক্রিকেট ক্লাব, শতদল সংঘ, সংহতি ক্লাব জয়লাভ করেছে। গ্রুপ পর্বের খেলায় নরসিংগড়ের পিটিএ মাঠে জয়নগর 3 উইকেটে ইউনাইটেড বিএসটিকে এবং একই মাঠে অপর খেলা সংহতি ক্লাব 43 রানে ওল্ড প্লেসেন্টারকে পরাজিত করে। অপরদিকে এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শতদল সংঘ 10 উইকেটের বিশাল ব্যবধানে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আগামী 11 থেকে 15 আগস্ট পর্যন্ত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। 11 ও 12 আগস্ট দুদিন ক্রীড়া পর্ষদের এনএসআরসিসি এবং উমাকান্ত সুইমিং পুলে বিকালে খেলোয়াড়দের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হবে। 13 আগস্ট বিকেল 3টে এনএসআরসিসিতে প্রবীণদের মধ্যে টেবিল টেনিসের প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। 14 আগস্ট সকাল 7টায় এনএসআরসিসি থেকে একটি র্যালি রাজধানী আগরতলার রাজপথ পরিক্রমা করবে। এতে রাজ্যের আন্তর্জাতিক খেলোয়াড়দের সাথে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সদস্যরা এবং এনএসআরসিসির কর্মরত প্রশিক্ষকরা অংশ নেবেন। ওইদিনই বিকেল 3টায় উমাকান্ত সুইমিং পুলে প্রবীণদের মধ্যে সাঁতারের প্রদর্শনী খেলা এবং বিকেল 3:30টায় উমাকান্ত খোখো সেন্টারে প্রবীণদের মধ্যে খোখো প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। 15 আগস্ট সকাল 7:30টায় এনএসআরসিসিতে এবং সকাল 8টায় উমাকান্ত সুইমিং পুলে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ক্রীড়া পর্ষদ থেকে খবর জানানো হয়েছে। এডিসির উদ্যোগে প্রথম ত্রিপুরা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর 1টায় খুমুলুং স্টেডিয়ামে। ফাইনাল টুর্নামেন্ট পশ্চিম জোনাল বনাম খোয়াই জোনালের মধ্যে অনুষ্ঠিত হবে। আজ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের নির্বাহী সদস্য সুহেল দেববর্মা সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। রাজ্য সরকার কৃষি ব্যবস্থায় ড্রোন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি উদয় উমেশ ললিত।
আগামী 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান তিনের বিশেষ কর্মসূচি চলবে। টিসিএ পরিচালিত ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার তিনটি খেলায় জয়নগর ক্রিকেট ক্লাব, শতদল সংঘ ও সংহতি ক্লাব জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ।